গরু মুটা তাজা করলা একটা ইস্ট মিক্সার আপনারা এটা খাওয়ায়া গরু মোটা তাজা করা পারবেন পরে আমি আপনার হেডার মিক্সটা কইতাছি এক গ্রাম পানি এক চামচ দুই চাম এক চামচ ইট ইস্ট দুই চামচ চিনি দুই চামচ ইস্টা এসিনি দিয়া ইস্টা দিয়া দুই মিনিট হা দিবেন দুই মিনিটের পড়া ড্রাম আছে বড় ড্রাম দি আরে এক জক বড় জক ঠিক আছে না জগ হেড মদে দুই গ্রাম পানি নিয়া আগে থুই বানাক থুইয়া হেড মদা এই ড্রামে একদ্র পাইন্দা দিয়া মাখা মাখা ক লাগবে মাখা মাখা কইয়া কম খাবারি বন্ধুরা এতক্ষণ তাদের মুখ থেকে আপনারা শুনলেন যে কিভাবে ইস্ট ফার্মেন্টেশন করতে হয় তো আমি আশা করি যেহেতু এতটুকু বাচ্চা এটা আপনাদেরকে এত সুন্দরভাবে বুঝাই বলছে তো আপনারা নিজেরাও পারবেন আমি আপনাদেরকে ভালো করে বোঝার জন্য আবার বলে দিচ্ছি যেটা বললো সেটা হচ্ছে যে ইস্ট কতটুকু এক চামচ এক চামচ ইস্ট চিনি এক চামচ দুই চামচ দুই চামচ চিনি তার সাথে পানি এক গ্রাম এক গ্রাম না মানে এক গ্লাস পরিমাণ পানি আর কি যে ভুট্টাটাকে মাখাইতে যতটুকু পানি লাগে তাই না ঠিক আছে যতটুকু পানি মিশে এটাকে আট থেকে দশ মিনিট রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে ওই ভুট্টার এগুরার সাথে এই ইস্ট আর চিনির পানিটা মাখাইতে হবে মাখানোর পরে সেটাকে ড্রামের মধ্যে রাখতে হবে রাখার পরে সেটা মধ্যে যেন বাতাস না লাগে সেজন্য ড্রামের মুখাটা আটকাই দিতে হবে তারপর বারো ঘন্টা পরে মানে এর পরের দিন সকালবেলা গরুর দানাদার খাবারের সাথে এটাকে মিশে খাওয়াই দিতে হবে তাহলে কি হবে গরু মোটা চা হবে তাই না যেই গরু যত বেশি বড় সেই গরুর জন্য তত বেশি ব্যবহার করতে হবে মানে মোট দানাদার খাবারের ফিফটি পার্সেন্ট এটা ব্যবহার করবেন কুদুর আমি বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম পাঁচ ডেরি ফার্মের অরিজিনাল মালিকের সাথে এর আগে আপনাদেরকে পরিচয় করেছিলাম মামুন ভাইয়ের সাথে মামুন ভাই আসেন মামুন ভাই হচ্ছে তাজ ডেরি ফার্মের ফার্মের দেখাশুনোর দায়িত্বে আছেন উনি কিন্তু মালিক না মালিক হচ্ছে আমাদের তাজবাবু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি টাটা দাও সবাইকে